সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো কর্মসূচি বাস্তবায়নে কড়া নির্দেশনা বিএনপির হাইকমান্ডের। এবারে জানাবো বিএনপির আজকের গণমিছিল নেতাদের জন্য অগ্নি পরীক্ষা বলে মনে করছেন দলটির অনেকেই, কারণ কেন্দ্র থেকে তৃণমূলের যে কোনো নেতা সুনির্দিষ্ট কারণ ছাড়া অনুপস্থিত থাকলেই পদ থেকে সরিয়ে দেওয়া সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জানাবো বিএনপির কর্মসূচিতে সমন্বয়হীনতা নিয়ে তারেক রহমানের অসন্তোষ। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ভারত। এবারে থাকছে যুক্তরাষ্ট্রের 5 নাগরিককে গৃহবন্দী করেছে ইরান, তাদের কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ভারতের গুরগাঁও ছেড়ে কেন পালাচ্ছেন মুসলিম অভিবাসী শ্রমিকরা। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত প্রতিবেদন, ভিডিওটি নাটনে দেখতে থাকুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কর্মসূচি বাস্তবায়নে কড়া নির্দেশনা বিএনপির হাইকমান্ডের। ঢাকায় বিগত বড় দুটি কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী যথাযথভাবে বাস্তবায়ন না হয় সংগঠনের সব স্তরে আবারও কঠোর বার্তা দিয়েছে বিএনপির হাইকমান্ড। আগামী দিনের অল আউট আন্দোলনে আর কোনো ব্যর্থতা কিংবা সমন্বয়হীনতা দেখতে চায় না দলটি। এক্ষেত্রে আবেগ সাশ্রয়ী না হয়ে বাস্তবতা বুঝে পরবর্তী কর্মসূচি নিরূপণের উপর জোর দেওয়া হয়েছে। দলটির মূল্যায়ন, ঢাকায় বিগত 10ই ডিসেম্বরের সমাবেশের আগে 2-3 দিনের ঘটনাগুলো তৈরি হওয়ার পেছনে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অতি আবেগের প্রতিফলন দেখা গেছে, যা দায়িত্বশীলরা নিয়ন্ত্রণ করতে পারেননি। একইভাবে গত 29 জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতেও সমন্বয়হীনতার ছাপ ছিল, নেতাকর্মীদের সর্বাত্মক উপস্থিতি নিশ্চিত করা যায়নি। যদিও অবস্থান কর্মসূচিতে শীর্ষ নেতাদের উপর পুলিশের হামলা হওয়ায় সাংগঠনিক দুর্বলতা ব্যাপকভাবে ফুটে ওঠেনি বলে দলটির স্থানীয় কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেন, দেশি বিদেশি গণমাধ্যম সহ দেশের মানুষের কাছে গয়েশ্বর রায়ের উপর হামলার ঘটনাটি ফোকাস হয়েছে, যার মধ্য দিয়ে কার্যত বিএনপির সাংগঠনিক দুর্বলতা ফোকাস হয়নি। এক দফা দাবি আদায়ে ঢাকায় 28 জুলাই মহাসমাবেশের পরদিন রাজপথের প্রবেশ পথে অবস্থান কর্মসূচি দেয় বিএনপি। বিএনপির হাইকমান্ড মনে করে ঢাকার প্রবেশ পথের প্রতিটি পয়েন্টে 25 থেকে 30 হাজার নেতাকর্মী জড়ো হওয়ার সম্ভাবনা ছিল, কারণ 28 জুলাই সমাবেশ ঘিরে সারা দেশ থেকে লাখো লাখো নেতাকর্মী তখন ঢাকায় অবস্থান করছিলেন। আর প্রতিটি পয়েন্টে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হলে পুলিশ এমন মারমুখী ভূমিকায় যেতে পারতেন না, সেক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারত, আন্দোলনের গতিপথও পাল্টে যেত। বিএনপির পরিকল্পনা ছিল ঢাকায় অবস্থানরত নেতাকর্মীদের সম্পৃক্ত করে ঢাকা কেন্দ্রিক ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছানো। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা বেশ কিছুদিন ঢাকায় অবস্থানের প্রস্তুতি নিয়ে মহাসমাবেশে এসেছিলেন। জানা গেছে অবস্থান কর্মসূচির পর সংগঠনের বিভিন্ন স্তরে কথা বলেছেন বিএনপির হাইকমান্ড। আন্দোলনের পরবর্তী কর্মসূচিতে যাতে কোনো ব্যত্যয় না ঘটে সে অনুযায়ী সবাইকে সাংগঠনিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। অবস্থান কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত না হলে 12 দিন বিরতি দিয়ে সরকার বিরোধী যুগপথ আন্দোলন আবারও শুরু করতে যাচ্ছে বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। ঢাকা নগরীতে শুক্রবারের বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ কর্মসূচি শুরু হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, সরকার পতনের এক দফা দাবিতে শুধু রাজধানীতেই এ কর্মসূচি পালিত হবে। রাজধানীর বাইরে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় এবং দেশের কোথাও কোথাও বন্যা হওয়াতে ঢাকার বাইরে কর্মসূচি রাখা হয়নি। স্থায়ী কমিটির সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যে মামলা ফরমায়েশি রায় প্রদানের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। নেতারা বলেছেন, বর্তমান অবৈধ সরকার বিচার বিভাগকে অবৈধ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনকে স্থায়ী করার লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিচার বিভাগের সব স্তরগুলোকে দলীয়করণের মাধ্যমে উচ্চ আদালতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদা রহমান সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে দুদক ও দলীয় পুলিশ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় বেআইনি ফরমায়েশি রায় নিয়ে আদালতের স্বেচ্ছাচারিতা উচ্চ আদালতের ন্যায় বিচার থেকে বঞ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন দমন করার জন্য ন্যাক্কারজনকভাবে ব্যবহার করা হচ্ছে। রাজধানীতে বিএনপির আজকের গণমিছিল নেতাদের জন্য অগ্নি পরীক্ষা বলে মনে করছেন দলটির অনেকেই, কারণ কেন্দ্র থেকে তৃণমূলের যে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া কর্মসূচিতে অনুপস্থিত থাকলে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া সহ নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। ছাত্রদলের সভাপতিকে সরিয়ে দিয়ে সবাইকে এমন সতর্কবার্তাই দেওয়া হয়েছে। কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীদের উপস্থিতির দিকে নজর রাখবে হাইকমান্ড। শুক্রবার বাদ জুমা দুইটায় সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ পৃথক মিছিল করবে বিএনপি। মহানগর উত্তর বিএনপি বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত
একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত মিছিল করবে। জানা গেছে প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীদের উপস্থিতি কেমন হবে সেটা পর্যবেক্ষণ করা হবে। গণমিছিলে অংশ না নিলে কিংবা কোনো ইউনিটের উপস্থিতি কম হলে তাদের তালিকা করা হবে। রাজপথের বিগত কর্মসূচিতে নিষ্ক্রিয় সুবিধাভোগীদের বাদ দিতে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। দলটির নীতি নির্ধারকরা জানান, ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচির দিন কিছু নেতার ভূমিকায় হাইকমান্ডের চোখ খুলে গেছে। দায়িত্বশীল কোনো নেতার কর্মকাণ্ড মোটেই গ্রহণযোগ্য ছিল না। ইতিমধ্যে ছাত্র দলের সভাপতি কাজী রণকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সক্রিয়দের মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির কর্মসূচিতে সমন্বয়হীনতা নিয়ে তারেক রহমানের অসন্তোষ। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার ঢাকায় দুটি গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এবং এ ঘোষণা অনুযায়ী বিএনপির সাথে আন্দোলনে থাকা জোটগুলো একই কর্মসূচি পালন করবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন সময় নতুন এই কর্মসূচি ঘোষণা করলেন যখন গত 29 জুলাই ঢাকার প্রবেশমুখের অবস্থান কর্মসূচি পালন নিয়ে সমন্বয়হীনতার অভিযোগে রীতিমতো দলীয় হাইকমান্ডের তোপের মুখে আছেন এক দল নেতা। এর জের ধরে এরই মধ্যে একটি সহযোগী সংগঠনের শীর্ষ পদ হারিয়েছেন একজন নেতা। এছাড়া আরো কয়েকজন মৌখিকভাবে তিরস্কার করা হয়েছে দলীয় হাইকমান্ডের দিক থেকে, ফলে আরো কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে এমন আলোচনা জোরে সোরেই চলছে। বিএনপির বেশ কয়েকজন নেতা বিবিসি বাংলাকে জানিয়েছে, এই কর্মসূচির পর সহযোগী সংগঠনগুলোর সাথে এক ভার্চুয়াল বৈঠকে কর্মসূচি সফল করার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের অনুপস্থিতি সমন্বয়হীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 28 জুলাই নয়াপল্টনের জনসভায় হাজার হাজার নেতাকর্মী যোগ দিলেও ঠিক এর পরের দিনই ঢাকার প্রবেশমুখের অবস্থান কর্মসূচিতে সেটি আর দেখা যায়নি। এজন্য বিএনপি নেতারা প্রশ্ন তুলেছেন, কেন কর্মসূচি সফল করা যায়নি। সুষ্ঠু নির্বাচন চায় ভারত কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাই, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন চায় তারা, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সাহায্য করবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। ভারতের বিজেপিকে জানুন কর্মসূচিতে আওয়ামী লীগের 5 সদস্যের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণ দেশে ফিরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, জেপি নাড্ডা জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অতীতের মতো আগামীতেও একসঙ্গে কাজ করবে ভারত। আমরাও তাদের বলেছি, দ্বিপাক্ষীয় সম্পর্কে আমরা ভারতকে অনেক গুরুত্ব দিয়ে থাকি। কৃষিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের কি কি পণ্য ভারতে আমদানি করতে চায় সেই তালিকা চেয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল। বাংলাদেশে রপ্তানি করার ক্ষেত্রে ভারত যেন কোনো পণ্যের উপর নিষেধাজ্ঞা না দেয় সেই আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের 5 নাগরিককে গৃহবন্দী করেছে ইরান। তাদের কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে বন্দীদের কারাগার থেকে মুক্তি দিল ইরান, খবর আল জাজিরা ও রয়টার্সের। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানিয়েছে, ইরান ও ওয়াশিংটন বন্দী বিনিময়ে সম্মত হয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র ইরানের দ্বৈত নাগরিক 5 ব্যক্তিকে প্রাথমিকভাবে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী রাখা হয়েছে। প্রতিবেদনে 3 জনের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন শ্যাম ওকনামাজি, ইমাদ সার্গি ও মুরাদ তাবাস। এছাড়া বাকি 2 জনের নাম প্রকাশ করা হয়নি। গুরগাঁও ছেড়ে কেন পালাচ্ছেন মুসলমান অভিবাসী শ্রমিকরা? হরিয়ানার সাম্প্রতিক দাঙ্গার পরে গত 1 সপ্তাহে নুহু আর গুরগাঁও থেকে বহু মুসলমান চলে গেছেন। এদের একটা বড় অংশই পশ্চিমবঙ্গ আর বিহার থেকে যাওয়া অভিবাসী শ্রমিক। এরা বলছেন, প্রথমে নুহুতে দাঙ্গা, তারপরে গুরগাঁও আর লাগোয়া মসজিদে হামলা, এক ইমামের হত্যা এবং সবশেষ এলাকা ছেড়ে যাওয়ার, সব মিলিয়ে গুরগাঁওকে নিরাপদ বলে মনে করছেন না ওই মুসলিমরা। তবে পশ্চিমবঙ্গ বা বিহার থেকে যাওয়া আরো বহু শ্রমিক এখনো গুরগাঁওতেই রয়ে গেছেন। বৃহস্পতিবার 10ই আগস্ট সকালে যখন আমি তাকে ফোনটা করি, তখন তিনি পরিবার প্রতিবেশী আরো 12 জনের সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা রেল স্টেশনে নেমেছেন। তার ফোন নম্বরটা জোগাড় করেছিলাম গুরগাঁওতে তার এক প্রতিবেশীর কাছ থেকে। সাংবাদিক পরিচয় দেওয়ার পর প্রথমে অনুরোধ করলেন যে তার নামটা যেন প্রকাশ না করি, পরিস্থিতি ঠান্ডা হলে আবারও তো আমাদের ফিরতে হবে গুরগাঁওতেই। অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর অঞ্চলের আদি বাসিন্দা ও মুসলমান ব্যক্তি। গুরগাঁওতে গত 10 থেকে 12 বছর ধরে গাড়ি চালকের কাজ করছেন তিনি। গুরগাঁওয়ের যে মসজিদে নায়েব ইমাম মোহাম্মদ সাদকে দাঙ্গাকারীরা হত্যা করেছিলেন 1 আগস্ট রাতে, সেই মসজিদের কাছে আমার বাসা। খবরটা পাওয়ার পরে সারা রাত ঘুমাতে পারিনি, জানাচ্ছিলেন ওই শ্রমিক। বেশ কয়েকটা দিন আতঙ্কের মধ্যে কাটিয়েছেন, শেষমেশ পশ্চিমবঙ্গে ফিরে আসার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। তিনি বলেছেন, তবে আমরা বাড়ির মালিক স্থানীয় কাঠ সম্প্রদায়ের মানুষ, যে রাতে গন্ডগোল চলছে তিনি আমাদের সাহস জোগাতে তার স্ত্রীকে নিয়ে নিজেই চলে এসেছিলেন আমাদের বাড়িতে, কিন্তু নানা দিক থেকে খবর পাচ্ছিলাম যে রাস্তাঘাটে আটকাচ্ছে, আধার কার্ড পরীক্ষা করা হচ্ছে, নামাজ পড়তে যেতে পারিনি কয়েকদিন। এ অবস্থায় আপাতত ফিরে আসাই উচিত বলে মনে হয়েছে আমার। ফিরে আসার সিদ্ধান্তটা অবশ্য সহিংসতার দিনই নিয়ে ফেলেছিলাম। পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা মিস্টার মিরাজ, তিনি ছোটবেলা থেকে গুরগাঁওতেই থাকেন।
প্রথম ব্যক্তির মতোই গাড়ি চালকের কাজ করেন। তার বাড়ি সেক্টর 57-তে, যে মসজিদে নায়েবে ইমামকে হত্যা করা হয়েছে তার খুবই কাছে। ওই মসজিদেই তো নিয়মিত নামাজ পড়তে যেতাম। ঘটনা দিন রাত 9:30 দিকে, নামাজ পড়ে বাসায় ফিরি, আর রাত 3 নাগাদ খবর পাই যে এত বড় ঘটনা ঘটে গেছে মসজিদে। সকালে মসজিদের দিকে তো যেতেই পারছিলাম না, এত পুলিশ, কিন্তু তারা যে আমাদের নিরাপত্তা দিতে পারবে সেই ভরসা তো আর রইল না। সারাদিন ভীষণ আতঙ্কে কাটিয়েছি। যদি আরো কোনো বড় অশান্তি হয়, সেদিন রাত 8:30-9 নাগাদ ট্যাক্সি নিয়ে দিল্লি এসে বাড়ি ফেরার ট্রেন ধরি, জানাচ্ছিলেন মিস্টার জাকির। ওরা জিজ্ঞাসা করেছিল আমি হিন্দু নাকি মুসলমান। তবে 55-56 সেক্টরের ঘাটাগাঁও থাকেন পশ্চিমবঙ্গের নাদিয়া জেলার বাসিন্দা জুল হাসান। আতঙ্কে থাকলেও তিনি এলাকা ছাড়েননি। তিনি বছর 15 ধরে গুরগাঁওতে থাকেন আর দিনমজুরি করে রোজগার করেন। তিনি বলেছিলেন টেনশন তো আছে, কি হয় দুশ্চিন্তা আছে, তার মধ্যেই সাহস করে থেকেছি। তবে আমাদের এই ঝুপি ঝুগড়ি বহু বাঙালি বিহারি ফিরে গেছে, 2000-2500 মানুষ এখান থেকে, এখন রয়েছে 300-400 লোক। গত এক সপ্তাহে গুরগাঁওয়ের বাসিন্দা এত বাঙালি শ্রমিক দিল্লি স্টেশন থেকে ট্রেন ধরেছেন যে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি দিনাজপুরের ওই ব্যক্তি বলেছিলেন স্টেশনে এত বাঙালি যে কোথাও কোনো হিন্দি কথা শোনাই গেল না, সবাই তো বাংলায় কথা বলছেন। তাহলে বুঝে নিন যে কত মানুষ প্রতিদিন ফিরে গেছে।